নমস্কার বন্ধুরা, এরকম আরও সুমধুর কীর্তন শুনতে হলে এই বাংলার কীর্তন আরজিশ্রীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। নমস্কার। নিতাই গৌরের সেবা করতে তারা কৃপা করে ছুটে এসেছে আমাদের কাছে, তাই আমরা কোন রকমে তার সেবা করলাম। এই নাও, নিতাই গৌরকে নিয়ে যাও, তোমরাই তোমাদের ঠাকুরের সেবা করো। এইভাবে আবার সেই বৃন্দাবনে নিয়ে চললেন নিতাই গৌর। ওদিকে অসুস্থ পিসিমাকে বললেন গোপীশ্বর, ও গো পিসিমা, তোমার এই নিতাই গৌরের মূর্তি যে বড় ছোট, আমি কি করে পুজো করব? ভালো করে ধুতি পরাতে পারি না, ভালো করে তিলকটাও করে দিতে পারি না। পিসিমা বললেন, কি বললি? আমার নিতাই গৌর ছোট, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যার পেটের ভিতর, সে নাকি ছোট? ওরে নিতাই, ওরে গৌর, দেখ কি বলছে, তোরা নাকি ছোট, দেখি বাবা একটু বড় হয়ে যা তো, এই গোপীশ্বর ভালো করে তোর সেবা করতে চায়। তখন চিবুক ধরিয়া সেবা করিতে লাগিল, এইভাবে গোপীশ্বর তখন ওই বড় বিগ্রহের সেবা করতে লাগলেন। একদিনকে দেখে নিতাই গৌর মন্দির থেকে বেরিয়ে চলে যাচ্ছে। পিসিমা বলে, একি একি, তোরা মন্দির ছেড়ে কোথায় যাচ্ছিস বাবা? তখন
নিতাই গৌর বলছেন, কোথায় যাচ্ছি দেখবে চলো। এই বলে যেই এগিয়ে গেছে দেখে একটা কুঞ্জের ভেতরে এক রমণী এসেছে বগুড়া জেলা শেরপুর থেকে। আর তার কাছে নিতাই গৌর গিয়ে দাঁড়িয়েছে, বলছে, ওগো এই কাদার মধ্যে আমরা ভালো করে হাঁটতে পারি না, আমাদের একটু পাদুকার ব্যবস্থা করো। তখন সেই রমণী রূপার খড়ম করে দিয়েছিলেন নিতাই গৌরকে আরও একজন ভক্তের কাছ থেকে। এইভাবে নিতাই গৌর রূপর নূপুরও তৈরি করে নিয়েছিলেন। কিন্তু একদিনকে এক বৃদ্ধ কাঙাল বৈষ্ণব এসে বলছে, ঠাকুর আমি সারা জীবন যা ভিক্ষা করেছি এই পয়সা দিয়ে রাবড়ি কিনে এনেছি, ওগো নিতাই গৌর তুমি একটু এই রাবড়ি সেবা করো। তখন কাঙাল বৈষ্ণব রাবড়ি লইয়া কাঁদিতে লাগিল, বলি তাহা দেখি নিতাই গৌরের বড় দয়া হল, কাঙালের ঠাকুর নিতাই গৌর কাঙালে বৈষ্ণবের দুঃখ দেখতে না পেরে বলে, ওগো বৈষ্ণব আমার রূপর নূপুর রূপর খড়ম তুমি লয়ে যাও, রূপর নূপুর রূপর খড়ম তুমি লয়ে যাও, বলি বৈষ্ণবের সেবা দিয়া ভালো প্রসাদ পাও, তুমি বৈষ্ণবের সেবা দিয়া ভালো প্রসাদ পাও, এই নাও আমার রূপর খড়ম, এই নাও আমার রূপর নূপুর, নিয়ে গিয়ে তুমি বৈষ্ণবের সেবা দিয়ে ভালো করে খাও। ওগো বৈষ্ণব তুমি অনেকদিন ভালো মন্দ খাওনি। তখন ওই কাঙাল বৈষ্ণবকে সকল অলংকার দিয়ে দিলেন নিতাই গৌর। পিসিমা এসে দেখলেন নিতাই গৌরের খড়মও নেই নূপুরও নেই, একি রে অলংকার কোথায় গেল তোদের? নিতাই গৌর বললেন, মা গো এক কাঙাল বৈষ্ণব তার ভিক্ষা করা পয়সা দিয়ে রাবড়ি খাইয়েছে আমাদেরকে, তার দুঃখ দেখে আমি সহ্য করতে পারিনি মা, তাই আমার সব অলংকার ওই বৈষ্ণবকে দিয়ে দিয়েছি, তুমি যেন ওই বৈষ্ণবকে কিছু বলো না মা, ওই বৈষ্ণব অলংকারগুলো নিয়ে সুখে থাকুক। এমন করুণার অবতার নিতাই গৌর, সেবা করতে লাগলেন গোপীশ্বর আর পিসিমা দেবী। তখন ওই 106 বছর বয়সে পিসিমার শেষ দিন এগিয়ে এলো। গোপীশ্বরকে ডেকে বলল, ওরে গোপীশ্বর আমাকে একটু নিতাই গৌরের সামনে নিয়ে চল, আমি একটু নয়ন ভরে দেখে নি আমার নিতাই গৌরকে, আর তো দেখা হবে না, আর কোনোদিন দেখা হবে না, এবার আমি দিব্য জগতে যাব, আমাকে নিতাই গৌরের সামনে নিয়ে চল। সেই নিতাই গৌরের সামনে মা আমার নিতাই গৌরের মুখের দিকে তাকিয়ে রইলেন আর মুখে নিতাই গৌরের নাম করতে লাগলেন, বললেন, ওগো নিতাই ওগো গৌর এবার আমার শেষ সময়, ওগো আই
পিসিমা গোস্বামিনী ওই নিতাই গৌরের চরণে তার মন প্রাণ সপি দিল। নিতাই গৌরের মা রূপে মায়ের আমার দিব্য গতি হল। তাই সবাই বলো জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ, সবে মিলে করমরে প্রেম ভক্তি দান, এই কৃপা করো হে যেন মদন ভরে গাইতে পারি গৌর গোবিন্দ লীলা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল।